আজকে আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালোঅ্যালকেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো যে কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালোঅ্যালকেনে প্রথমেই আমরা যেটা জেনে নেব যে হ্যালোঅ্যালকেনগুলো কোন কোন টাইপের কেমিক্যাল রিয়াকশনে ইনভলভ হয়। তার মধ্যে প্রথম আছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সেটা নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব। পরবর্তী আছে এলিমিনেশন রিয়াকশন, যেটাকে বাংলায় বলা হবে অপনয়ন বিক্রিয়া, আর এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। থার্ড হচ্ছে রিয়াকশন উইথ মেটাল, অর্থাৎ ধাতুদের সঙ্গে কি বিক্রিয়া হয়, অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস কি প্রোডিউস হয় ইত্যাদি। ফোর্থ রিডাকশন, অর্থাৎ বিজারণ, এবং ফিফথ হলো রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস বিক্রিয়া। তো আমরা প্রথমেই চলে আসি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে। দেখো হ্যালাইড আয়ন অপেক্ষা শক্তিশালী নিউক্লিওফাইল অ্যালকিল হ্যালাইডের ডেল্টা প্লাস আধানগ্রস্ত কার্বন পরমাণুকে আক্রমণ করলে এইরূপ বিক্রিয়া ঘটে। আমরা এই ব্যাপারটা কি সেটা আমরা এক্ষুনি একটা উদাহরণ দিয়ে বোঝাবো। যে যে কার্বন পরমাণুর সঙ্গে এক্স অর্থাৎ হ্যালোজেন যুক্ত থাকে তাকে নিউক্লিওফাইল আক্রমণ করে, যেটা হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে অ্যাকচুয়ালি সেই কার্বনটাই ডেল্টা প্লাস আধানগ্রস্ত হয় এবং তাকেই নিউক্লিওফাইল আক্রমণ করে প্রোডাক্টটা যেটা পাওয়া যায় অর্থাৎ বিক্রিয়াত পদার্থ সেটা দেয়। সিএক্স বন্ধন অর্থাৎ কার্বন হ্যালোজেন বন্ধন দুর্বল হলে সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এই ক্ষেত্রে আমরা আলোচনা করছি, সেটা ভালো হয়। এবং এক্স মাইনাসের লিভিং গ্রুপ এবিলিটি এর ক্রমটি হলো, অর্থাৎ এক্স মাইনাস যে বেরোবে তার যে লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা হলো আই মাইনাসের সবচেয়ে বেশি, তার থেকে ব্রোমিন অ্যাজ ব্রোমাইড হিসাবে তার তুলনায় কম এরকমভাবে। আর ফ্লুরাইড এর যে লিভিং গ্রুপ এবিলিটি সেটা সবচেয়ে কম। এখন যে অংশটা এখানে বলা হলো যে হ্যালাইড অপেক্ষা শক্তিশালী নিউক্লিওফাইল যে আক্রমণ, সেই ব্যাপারটা একটু আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই যে ব্যাপারটা এখানে কি বোঝানো হচ্ছে। ধরা গেল একটা উদাহরণ নেওয়া গেল যে কার্বন, এখানে হ্যালোজেন আছে, এখানে CH3 আছে, এখানে আপ বন্ডে হাইড্রোজেন আছে, ডাউন বন্ডে হাইড্রোজেন আছে। এখন দেখা গেল যে একটা নিউক্লিওফাইল, যেটা সাপোজ এই নিউক্লিওফাইলটা যখন এর সঙ্গে রিয়াকশান করলো, করার ফলে এখানে তৈরি হলো যে CH3, এখানে কার্বন, এখানে নিউক্লিওফাইল, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং তার সঙ্গে খেয়াল করো যে এক্স মাইনাস কিন্তু উৎপন্ন হলো। খেয়াল করো এক্স মাইনাস নিজেও কিন্তু একটা নিউক্লিওফাইল হিসাবে আচরণ করতে পারে। তো এই কারণে যদি এই নিউক্লিওফাইল যে দুটো আমরা এখানে এখানে ইনফ্যাক্ট দুটো নিউক্লিওফাইল আমরা বিক্রিয়ার পূর্বে এবং পরে পাচ্ছি, একটা হচ্ছে NU মাইনাস দি ইন জেনারেল আমরা একটা নিউক্লিওফাইল রেখেছি, আর এখানে একটা নিউক্লিওফাইল আমরা পাচ্ছি যেটা হচ্ছে হ্যালাইড আয়ন। এখন যদি হ্যালাইড আয়নটা বেশি শক্তিশালী হয় তাহলে যদি এই বিক্রিয়াটা ঘটেও থাকে, সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আবার আবার বিপরীত দিক থেকে বা যদি SN2 হয় তাহলে বিপরীত দিক থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা SN2-ই রিয়াকশন, তাহলে বিপরীত দিক থেকে হ্যালাইড আয়ন যেহেতু স্ট্রঙ্গার নিউক্লিওফাইল তাকে আবার উৎপন্ন বিক্রিয়াজাত যৌগটাকে আবার আক্রমণ করে যে নিউক্লিওফাইলটা প্রাথমিকভাবে এসেছিল তাকে বিতাড়িত করে পুনরায় রিয়াক্ট্যান্ট অর্থাৎ যে বিক্রিয়ক পদার্থ সেটা কিন্তু আবার আমরা পেয়ে যাবো, অর্থাৎ আবার আমরা এই প্রোডাক্টটা কিন্তু মানে এই কম্পাউন্ডটা কিন্তু ফিরে যাব। ইনফ্যাক্ট সেক্ষেত্রে কোনো রিয়াকশনই ঘটল না। তো এ কারণেই বলা হচ্ছে যে হ্যালাইড আয়ন অপেক্ষা শক্তিশালী নিউক্লিওফাইল থাকলে তখন এই রিয়াকশন যেগুলো আমরা আলোচনা করছি সেটা ভালো হয়, সেটা ভালো হয়। আচ্ছা নেক্সট আসি, যে এখানে যেটা বলা হয়েছে যে কার্বন হ্যালোজেন এর কোন কোন কার্বনটাই রিয়াকশনটা অ্যাকচুয়ালি হয়। দেখো কার্বন হ্যালোজেন যে বন্ধনটা আছে তাতে হ্যালোজেনের তড়িৎাত্মকতা বেশি বলে এটা ডেল্টা নেগেটিভ, আর এই কার্বনটা যেটা আছে সেটা হয়ে যাচ্ছে ডেল্টা পজিটিভ। তাহলে নিউক্লিওফাইলের আক্রমণটা এই কার্বনটাকে ঘিরেই কিন্তু ঘটে, অর্থাৎ যেটা ডেল্টা পজিটিভ কার্বন তাকে ঘিরেই এটা ঘটে, এটাই এখানে বলা হয়েছে।
আচ্ছা, থার্ড পয়েন্ট এটা বলা হয়েছে সিএক্স বন্ধন দুর্বল হলে এটা ভালো হবে, রিয়াকশন গুলো ভালো হবে। দেখো, এটা শুধু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নয়, আমরা যে হ্যালোঅ্যালকেনের প্রপার্টি গুলো পড়ছি তার অধিকাংশ ক্ষেত্রেই দেখব যে যদি হ্যালোজেনটা সহজে কার্বনকে ছেড়ে রিমুভ হয়, অর্থাৎ এই যে সিএক্স বন্ডটা, দেখো কার্বনের সঙ্গে হ্যালোজেন এই দুটোর আকারের যত মিসম্যাচ হবে, অর্থাৎ কার্বনটা আকারে ছোট, হ্যালোজেনটা আকারে বড়, এরকম ঘটনা যত বেশি ঘটবে তত কিন্তু সহজে সিএক্স বন্ধনটা ব্রেক করবে এবং যে সাবস্টিটিউশন রিয়াকশন হোক বা অন্যান্য যে রিয়াকশনগুলো বলা হয়েছে সেগুলো তত সহজে ঘটবে। সুতরাং এখানে কিন্তু আকারের মিসম্যাচ বা ম্যাচিং সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা ব্যাপার খেয়াল করো, কার্বনের সঙ্গে ফ্লুরিনের যে বন্ধন সেটা শক্তিশালী বন্ধন, এ কারণেই কার্বন আর ফ্লুরিনের আকারটা হচ্ছে কাছাকাছি। কিন্তু একইভাবে যদি ক্লোরিন ব্রোমিন এইভাবে আমরা যদি আয়োডিন অবধি বিচার করি, কার্বন আয়োডিন যে তাদের যে আকার, তাদের কিন্তু আকারের মিসম্যাচ সবচেয়ে বেশি। তাহলে যে অরবাইটালগুলোর মধ্যে ওভারল্যাপ হবে, সেই ওভারল্যাপ হওয়ার ক্ষেত্রেও মিসম্যাচিং সেটাও কার্বন আয়োডিনে বেশি, তাই এই বন্ধনটা দুর্বল বন্ধন হবে, কার্বন আয়োডিন বন্ধন। এবং দুর্বল বন্ধনগুলো জেনারেলি সক্রিয় হয়, রাসায়নিকভাবে সক্রিয় হয়, যেটা এক্ষেত্রে ঘটছে। এবং সে কারণেই এদের যে লিভিং গ্রুপ এবিলিটি সেটা লক্ষ্য করে দেখো, আই মাইনাসের সবচেয়ে বেশি, এফ মাইনাসের খুবই কম। দেখো, আমরা এক্ষুনি যে মেনশন করলাম যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দুটো টাইপের হতে পারে, তার মধ্যে প্রথম টাইপটা হচ্ছে এসএন টু রিয়াকশন এবং সেকেন্ড টাইপটা হচ্ছে এসএন ওয়ান রিয়াকশন এখানে শো করা হয়েছে। দেখো, নিউক্লিওফাইল যদি হ্যালাইড যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তাতে আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে হ্যালাইডটা বেরিয়ে যায়, গিয়ে যদি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সংঘটিত হয়, তখন সেটাকে এসএন টু রিয়াকশন বলা হয়, অর্থাৎ সাইমালটেনিয়াস রিয়াকশন। একই সঙ্গে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করছে বা আসছে এবং হ্যালাইড বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে একটা জেনারেল রিয়াকশন মেকানিজমের মাধ্যমে এটাকে আমরা শো করি, এখানে দেখানো হয়েছে। তাহলে যেখানে 8টা মিথাইল হতে পারে অথবা 1 ডিগ্রি কার্বন হতে পারে বা 2 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি হ্যালাইড ইনফ্যাক্ট, সেগুলোর ক্ষেত্রে এসএন টু রিয়াকশন জেনারেলি ভালো হয়। তবে 2 ডিগ্রির ক্ষেত্রে এসএন ওয়ানও কিন্তু প্রবণতা যথেষ্টই বেশি, এসএন ওয়ান এসএন টু উভয় প্রকারই কিন্তু হতে পারে। এবারে চলে আসি যে এসএন ওয়ানের ক্ষেত্রে কি হয়। এটা খুবই ভালো হয় যদি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়ে শুরু করা হয়, তাহলে তার ফার্স্ট স্টেপে কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক করে হ্যালাইড এক্স মাইনাস হয়ে বেরিয়ে যায়। তাহলে এখানে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রোডিউস হয়। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নগুলো স্টেবল হয় এবং সেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রোডিউস হওয়ার পর নিউক্লিওফাইল সেই কার্বোক্যাটায়নিক কার্বনে আক্রমণ করে এবং প্রোডাক্টটা আমরা পেয়ে যাই। তাহলে এইভাবে এটা এসএন টু, এটা এসএন ওয়ান, এই দুটো টাইপের যে রিয়াকশন তাদের জেনারেল রিপ্রেজেন্টেশন সেটা দেখানো হলো। আমরা পরেও দু একটা উদাহরণে আমরা এই বিষয়টাকে আবার দেখব। এবারে চলে আসি যে জেনারেল যে রিয়াকশনগুলো ঘটে এই টাইপের, সে এসএন ওয়ানের মাধ্যমে হোক কি এসএন টু এর মাধ্যমে হোক, তাহলে সেক্ষেত্রে কি কি ঘটে সেগুলো আমরা একটু দেখে নেব। যে ও এইচ মাইনাস, অর্থাৎ কিনা যদি নিউক্লিওফাইল হিসাবে ও এইচ মাইনাস এইটা যদি আসে, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ, যেটা হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সিল আয়ন, সেটা যখন আসে তখন সেটা তৈরি করে আর ও এইচ। এটা জেনারেল রিয়াকশন দেখানো হয়েছে, নিউক্লিওফাইলটা ও এইচ মাইনাস, সেটা কোন বিকারক থেকে আসে, সরাসরি ও এইচ মাইনাস পাওয়া যাবে না, বিক্রিয়া মাধ্যমে NaOH বা KOH বা সিক্ত ময়েস্ট সিলভার অক্সাইড এগুলো থাকতে হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট হিসাবে আর ও এইচ পাবো। 2 নম্বর যেটা আমরা এখানে এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে জল, জলও নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে এবং জল যদি নিউক্লিওফাইল হয় তাহলে বিকারকটাও জল, সেক্ষেত্রেও অ্যালকোহল পাওয়া যায়। অ্যালকক্সাইড আয়ন আর প্রাইম ও মাইনাস, যেটার বিকারক এটা হলো অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল, বিকারকটা হলো আর প্রাইম ওইচ, অর্থাৎ সোডিয়াম অ্যালকক্সাইড, এবং এক্ষেত্রে আমরা পাবো ইথার, আর ও আর প্রাইম। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে এই রিয়াকশনটাকে উইলিয়ামসন সিনথেসিস বলা হয়, এই রিয়াকশনের মাধ্যমে ইথার প্রোডিউস করা হয়। আই মাইনাস,
যেটা হচ্ছে নিউক্লিওফাইল, সেটা সোডিয়াম আয়োডাইড, এটা বিকারক, মানে এটা বিক্রিয়া মাধ্যমে উপস্থিত থাকলে সেটা আই মাইনাস দেবে এবং উৎপন্ন যৌগটা হবে আর আই। তো এটা আমরা আগেও দেখেছি যে এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, আমরা আগেও এটা পড়েছি। অ্যামোনিয়া নিউক্লিওফাইল হলে অ্যামোনিয়া নিজেও বিকারক হতে পারে, সেক্ষেত্রে প্রাইমারি অ্যামিন প্রোডিউস হবে, আর যদি প্রাইমারি অ্যামিনটাই বিকারক হয়, সরি নিউক্লিওফাইল হয়, তাহলে ওটাই বিকারক হবে, সেক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিন এটা আমরা যৌগ হিসাবে পাবো, ফাইনাল কম্পাউন্ড হিসাবে পাবো। এবং যদি এটাকে প্রাথমিক অবস্থাতেই 2 ডিগ্রি অ্যামিন নিয়ে শুরু করা হয়, তাহলে ফাইনাল প্রোডাক্ট হিসাবে 3 ডিগ্রি অ্যামিন পাবো, যেটা এখানে দেখানো হয়নি। আর যখন এটা 2 ডিগ্রি অ্যামিন নেব, তখন নিউক্লিওফাইল আর বিকারকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এর পরবর্তী ক্ষেত্রে চলে আসি, এই নেক্সট যে টাইপ অফ এক্সাম্পল আছে সেটা সম্পর্কে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএন মাইনাস, এটা অ্যাজ নিউক্লিওফাইল, এটা যখন অ্যাজ নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, তখন যখন বিকারক হচ্ছে কেসিএন, এর মজাটা হলো যে এক্ষেত্রে সিএনটার কার্বনটা নেগেটিভ হিসাবে যে কোনো একটা ওই যে নিউক্লিওফাইল হিসাবে অ্যাকচুয়ালি এই পরমাণুটা আচরণ করে এবং সেটা বিক্রিয়া ঘটালে সেক্ষেত্রে তৈরি হয় আর সিএন, অর্থাৎ সায়ানাইড কম্পাউন্ড। আবার এই সায়ানাইড অর্থাৎ সিএন মাইনাস যেটা আমরা দেখলাম, সেটা যদি এই ফর্মে থেকে, অর্থাৎ নাইট্রোজেনটা যদি নিউক্লিওফাইল হিসাবে নিউক্লিওফাইল হিসাবে সে কাজ করে এন এন মাইনাস হিসাবে, যেক্ষেত্রে বিকারক হবে সিলভার সায়ানাইড, সেক্ষেত্রে আমরা আইসো সায়ানাইড যৌগ পাব। এইবার দেখো এই দুটো ক্ষেত্রে যে কমন, তাদের দুটো ক্ষেত্রেই নিউক্লিওফাইলটা ইন জেনারেল দেখলে দুটোই সিএন মাইনাস, যে দুটো উদাহরণ এই মুহূর্তে দেখানো হলো। কিন্তু মজা হচ্ছে যে যখন কেসিএন ব্যবহার করা হলো, তখন কার্বন থেকে আক্রমণটা ঘটে, যখন আমরা দেখাচ্ছি যে এটা সিএন মাইনাস, তাহলে এখানে কার্বন পরমাণুটা অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক চরিত্রটা প্রদর্শন করে। আবার যখন আমরা সিলভার সায়ানাইড নিচ্ছি, তখন আমরা দেখালাম যে সিএন এর যে নাইট্রোজেনটা ইনফ্যাক্ট সেক্ষেত্রে মাইনাস, এটা আক্রমণ করে। তাহলে দেখো ইন জেনারেল নিউক্লিওফাইলের যে নিউক্লিওফাইলের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো, অর্থাৎ কণাগুলো বা পরমাণুগুলো, সেগুলো কার্বন আর নাইট্রোজেন, কিন্তু কোনো ক্ষেত্রে কার্বন দিয়ে আক্রমণ হচ্ছে, কোনো ক্ষেত্রে নাইট্রোজেন দিয়ে আক্রমণ হচ্ছে। এইরকম নিউক্লিওফাইলদের অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলা হয়, অর্থাৎ যে নিউক্লিওফাইলে দুটো পৃথক পরমাণু থেকে আক্রমণ হতে পারে সেই সম্ভাবনা আছে, এবং সেরকম বিক্রিয়াও ঘটে, দুটো পৃথক পরমাণু থেকে আক্রমণ হচ্ছে এবং নিউক্লিওফিলিক চরিত্র প্রদর্শন করছে, তাহলে সেগুলোকে, সেই রকম নিউক্লিওফাইলদের আমরা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলি। এরকমই আরেকটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের উদাহরণ লক্ষ্য করো, যে এখানে দেখো যে KNO2 যখন বিকারক হিসেবে ব্যবহার করা হবে, তখন এটা NO2 মাইনাস, অর্থাৎ নাইট্রাইট আয়ন, কিন্তু এই নাইট্রাইট আয়নের নাইট্রোজেন যেটাকে রেড দিয়ে মার্ক করা হয়েছে, দেখো এটা নিউক্লিওফিলিক চরিত্রটা প্রদর্শন করবে এবং সেক্ষেত্রে উৎপন্ন হবে নাইট্রোঅ্যালকেন। কিন্তু যদি সিলভার নাইট্রাইট নেওয়া হয়, তখন অক্সিজেন যেটা আছে সেটা দিয়ে আক্রমণ হবে এবং এখানে প্রোডিউস হবে অ্যালকিল নাইট্রাইট। সুতরাং বিকারক ভেদে কিন্তু রিয়াকশনেরও চেঞ্জ যে হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। পরে চলে আসি যেটা হচ্ছে সোডিয়াম থায়ল NaSH, এটা বিকারক হিসাবে ব্যবহৃত হচ্ছে, অ্যাকচুয়াল নিউক্লিওফাইলটা হচ্ছে SH মাইনাস, সালফার দিয়ে আক্রমণ হবে এবং সেক্ষেত্রে RSH প্রোডাক্ট উৎপন্ন হবে, যেটাকে থায়ল বলা হচ্ছে। তারপর আসি আর প্রাইম এস মাইনাস, সেটা R'SNA, এটা দিয়ে, মানে এটা হচ্ছে তার বিকারক এবং এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে থায়ো ইথার RSR', এটা প্রোডাক্ট তৈরি হবে যদি এটা নিউক্লিওফাইল হিসাবে আচরণ করে এবং RX এর সঙ্গে রিয়াকশন করে, তখন থায়ো ইথার প্রোডিউস হবে। আর এইচ মাইনাস যদি হয় কোনো ক্ষেত্রে, যেটা নিউক্লিওফাইল, সেটার বিকারকগুলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড এক্সেট্রা হতে পারে, সেক্ষেত্রে এটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অ্যালকেন। এবং প্রকৃতপক্ষে এই যে রিয়াকশানটা হলো
যে একটা রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। নেক্সট আমরা আসি এসএন টু রিয়াকশনের একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম। তো সেরকম একটা এক্সাম্পল দেখো, মিথাইল ক্লোরাইড তার সঙ্গে কেওএইচ রিয়াকশন করছে। অ্যাকচুয়ালি এটা অ্যাকোয়াস কেওএইচ ব্যবহার করা হয়, জলীয় কেওএইচ ব্যবহার করা হয়, হিট দিলে একটু তাপ দিলে সেখানে রিয়াকশন হয়ে মিথানল এবং কেসিএল প্রোডিউস হচ্ছে। তো এই রিয়াকশানের মেকানিজমটা লক্ষ্য করো যে এটা একটা এসএন টু টাইপ অফ রিয়াকশন মেকানিজম দিয়ে যায়। এসএন টু এর ফুল ফর্ম হলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার, অর্থাৎ এই রিয়াকশানের যে আণবিকতা বা মলিকিউলারিটি সেটা হলো দুই। কেন এটা হচ্ছে সেটা আমরা এক্ষুনি বুঝে নেব। তার আগে দেখে নেওয়া যাক যে মেকানিজমটা অ্যাকচুয়ালি কি। দেখো, কেওএইচ জলীয় দ্রবণে আয়নিত হলে কে প্লাস এবং ওএইচ মাইনাস উৎপন্ন করে। সেই ওএইচ মাইনাসটা এখানে যে কার্বন ক্লোরিন বন্ড আছে, যেটা এখানে এটার গঠনটাকে ভেঙে দেখানো হয়েছে, সেই কার্বন ক্লোরিনের যে কার্বনটাকে সেটাকে আক্রমণ করে এটা ডেল্টা প্লাস আধানগ্রস্ত, এবং সাইমালটেনিয়াসলি ক্লোরিনটা কিন্তু অ্যাজ ক্লোরাইড বেরিয়ে যায়। এবং এখানে তার মানে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল স্টেপ, এই ওএইচ মাইনাসটা এখানে এলো এবং বাকি যে পরমাণুগুলো কার্বন হাইড্রোজেন সেগুলো এইভাবে এইভাবে তাদের স্ট্রাকচারটা হলো এবং ফাইনাল প্রোডাক্টে যেটা মিথানল সেটা আমরা পেয়ে গেলাম, এবং তার সঙ্গে ক্লোরাইড আয়ন কিন্তু প্রোডিউস হলো। এবার লক্ষ্য করো এখানে হ্যালোজেনটা, অর্থাৎ এখানে হ্যালোজেন যেটা এক্ষেত্রে লিভিং গ্রুপ, সেটা যেদিকে ছিল ওএইচ মাইনাসটা কিন্তু একদম তার বিপরীত দিক থেকে আক্রমণ করলো। এবং তাতে দেখো রিয়্যাক্ট্যান্ট এবং যে প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়ক পদার্থ বা সাবস্ট্রেট বলা যেতে পারে আরো পার্টিকুলারলি, এবং যে প্রোডাক্ট তাদের মধ্যে দেখো একটা গঠনগত ইনভার্সন হয়েছে। ইনভার্সন কেন? যেদিক থেকে যেদিকে ক্লোরিনটা ছিল অর্থাৎ লিভিং গ্রুপটা ছিল, তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইলটা এসে প্রোডাক্টটা প্রোডিউস হয়েছে। এবং দেখো এদের এতে যে হাইড্রোজেনগুলো যে থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টে গেছে। যদিও এটা আপাত দৃষ্টিতে বোঝার উপায় কিছু থাকবে না যদি না এটা কাইরাল সেন্টার হয়। আচ্ছা, এই রিয়াকশানটা হলে তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে এটা অগ্রসর হয়। ট্রানজিশন স্টেটটা কিভাবে প্রোডিউস হচ্ছে? না, এখানে অক্সিজেনের সঙ্গে কার্বনের একটা বন্ড ফর্ম হচ্ছে এবং সেই মুহূর্তে কার্বন ক্লোরিন বন্ডটা ব্রেক করছে। এইভাবে ধরে এইভাবে একটা ট্রানজিশন স্টেট প্রোডিউস হয়, এবং সেটা যখন প্রোডিউস হচ্ছে তখন এটাকে কিন্তু স্টেপ হিসাবে ধরা চলবে না, এটা একটা কাল্পনিক গঠন যে এটাও বন্ডটাও গঠিত হচ্ছে এটাও ব্রেক করছে, এরকম মাঝামাঝি একটা অবস্থা। অ্যাকচুয়ালি এটা একটা স্টেপেরই রিয়াকশন, এটা সিঙ্গেল স্টেপের রিয়াকশন। তো সিঙ্গেল স্টেপ বলে এটাই রেট ডিটারমিনিং স্টেপ, একটাই স্টেপ আছে, তাই এর যে রেট ইকুয়েশন সেটা লেখা হবে যে রেট অফ রিয়াকশন আর ইকুয়ালস টু কে কনসেন্ট্রেশন অফ সিএইচ থ্রি সিএল, কারণ বিক্রিয়াটা যখন ঘটছে সেই স্টেপে এটা আছে, তার গাঢ়ত্ব আসবে এবং ওএইচ মাইনাস দুটোই আসবে। তাহলে এখানে দেখো তাদের যে এই যে রেট ইকুয়েশন, এই রেট ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার পাওয়ারও এক, এটার পাওয়ারও এক, এবং এটাকে একটা আমরা মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন ধরে নিচ্ছে, এবং সেক্ষেত্রে আণবিকতার অর্ডার এর কোনো পার্থক্য নেই, এটা আমরা ক্লাস ইলেভেনে পড়ে এসেছি, তাই এক্ষেত্রে আণবিকতাটা দুই এবং এটা এসএন টু রিয়াকশন মেকানিজম যেটা হলো। এর পরে চলে আসবো, এটা হচ্ছে এসএন ওয়ান, নেক্সট হচ্ছে এসএন ওয়ান রিয়াকশন মেকানিজম, সেটা এবারে চলে আসে। এসএন ওয়ানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখে নেব। যে এসএন ওয়ানের ক্ষেত্রে এখানে একটা টার্সারি বিউটাইল ব্রোমাইড আছে, কেওএইচ এর সাপেক্ষে সঙ্গে রিয়াকশন করা হচ্ছে অ্যাকোয়াস, এবং তাতে টার্সারি বিউটাইল অ্যালকোহল প্রোডিউস হচ্ছে, তার সঙ্গে কেবিআর প্রোডিউস হচ্ছে। রিয়াকশন মেকানিজম কীরকম হবে? না, প্রথমেই ব্রোমিনটা অ্যাজ ব্রোমাইড হিসেবে বেরিয়ে যাবে এবং এটাই স্লো স্টেপ। এবং স্লো স্টেপে লক্ষ্য করো যে প্রথমেই কিন্তু এক্ষেত্রে লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে একটা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু প্রোডিউস হচ্ছে। আমরা জানি থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়নগুলো স্টেবিলিটি বেশি হয়, তাই থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়নটা সহজে প্রোডিউস হবে এবং ওএইচ মাইনাসটা ব্যাকসাইড থেকে অ্যাটাক করতে সক্ষম হবে, এবং প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি যেটা টার্সারি বিউটাইল অ্যালকোহল।
ফার্স্ট স্টেপ প্রথম স্টেপটা যেটা স্লো স্টেপ, এটা সেকেন্ড স্টেপ যেটা ফাস্ট অর্থাৎ দ্রুত গতিতে ঘটে, সেরকম একটা স্টেপ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমরা একটু উল্লেখ করব যে এখান থেকে এই যে ঘটনাটা ঘটেছে এটা ঘটছে অ্যাকচুয়ালি কিভাবে, অর্থাৎ আমরা যেটা টারশেরি বিউটাইল কার্বোক্যাটায়ন পেয়েছি তার থেকে টারশেরি বিউটাইল অ্যালকোহল যে উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঘটনা আছে কিনা সেটা আমরা একটু দেখে নেব। দেখো, টারশিয়ারি বিউটাইল যে কার্বোক্যাটায়নটা তার গঠনটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH3 ডাউন বন্ডে CH3, এবং আমরা যে কার্বোক্যাটায়নিক যে কার্বনটা আছে সেই কার্বোক্যাটায়নিক কার্বনের কিন্তু সংকুড়ায়ন হয় SP2, এবং তার ফলে আমরা যেটা দেখে নেব যে SP2 কার্বনের কিন্তু একটা মুক্ত বা ফ্রি একটা লোব আছে। এইবার OH মাইনাসটা যেটা কিনা এর পরবর্তী ক্ষেত্রে আক্রমণ করবে এই কার্বোক্যাটোনিক কার্বনটাকে, সেটা এই দিকের লোব দিয়েও আক্রমণ করতে পারে অথবা এই দিকের লোব দিয়েও আক্রমণ করতে পারে। আদর্শ ক্ষেত্রে এরকম দুটো দিক থেকেই আক্রমণ করার প্রবণতা 50% হিসাবে। তাহলে দেখো, ইনিশিয়ালি লিভিং গ্রুপটা যদি এই দিকে থাকতো এবং OH মাইনাস যদি ওদিক থেকেই আসে তখন আমরা এটাকে বলবো রিটেনশন, আর লিভিং গ্রুপটা যদি এই দিকে ছিল ধরে নিচ্ছি তাহলে OH মাইনাসটা বিপরীত দিক থেকে এলো তাহলে আমরা বলবো ইনভার্সন। তাহলে যেহেতু এক্ষেত্রে দুটো দিক থেকে আক্রমণের প্রবণতাই সমান, তাই আদর্শ বা আইডিয়াল SN1 রিয়াকশানে 50% ইনভার্সন হবে, 50% রিটেনশন কম্পাউন্ড হবে। এবং এরকম 50% রিটেনশন এবং যে 50% যে ইনভার্সন, এই দুটো একসঙ্গে যদি কোনো সিস্টেমে ঘটে আইডিয়ালি, তখন যে মিশ্রণটা আমরা পাই তাকে রেসেমিক মিশ্রণ বলা হয় এবং এই ঘটনাটার নাম হচ্ছে রেসিমাইজেশন। এবং রেসিমাইজেশন ঘটলে আমরা 11-এ ওই ব্যাপারগুলো পড়েছি, তাই এক্ষেত্রে খুব ডিটেলস আমরা বলছি না। রেসিমাইজেশন ঘটলে কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট পাওয়া যায় বা আলোক নিষ্ক্রিয় যৌগের মিশ্রণ পাওয়া যায়। তাহলে এই গেল SN1 রিয়াকশানের আলোচনা। তো SN1 রিয়াকশানের এবারে দেখো দেখে নেব যে যেহেতু এক্ষেত্রে স্লো স্টেপে একটাই বিকারক ছিল এক্ষেত্রে যে 3° অ্যালকিল হ্যালাইড টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, তাহলে এখানে রেট অফ রিয়াকশন R=K কনসেন্ট্রেশন অফ টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এটাকে এলিমেন্টারি রিয়াকশান ধরে নিলে এর পাওয়ারটায় এর পাওয়ার এক হলে, তাহলে এটা এর পাওয়ারটা যদি এক হয় তার মানে হলো যে এই ক্ষেত্রে তার যে আণবিকতা রিয়াকশানটা সেটা হলো 1, তাই এটা SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকিউলার, এ কারণেই বলা হচ্ছে। এবার দেখো, SN1 এবং SN2 সংক্রান্ত যে আলোচনা তাতে দুটো টাইপের যে আমাদের আমাদের এখানে দ্রাবক এর সঙ্গে আমরা পরিচিত হব, তার মধ্যে একটা হচ্ছে পোলার প্রোটিক দ্রাবক আর একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। প্রথমে আসে পোলার প্রোটিক দ্রাবক কাকে বলে, না যেখানে হাইড্রোজেন পরমাণু সরাসরি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকে, ডিরেক্টলি অ্যাটাচ থাকে। উদাহরণ দেখে বুঝতে পারবে, যেখানে এই যে মিথানলে হাইড্রোজেনটা সরাসরি অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, সেটাকে পোলার প্রোটিক দ্রাবক বলা হচ্ছে। আর একটা হলো পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, যেখানে ডিরেক্টলি এরকম অ্যাটাচ থাকে না। উদাহরণ দেখলেই বুঝতে পারবে, ডাই মিথাইল সালফক্সাইড, ডাই মিথাইল ফর্মামাইড, এটা স্ট্রাকচার এটা। তো সেক্ষেত্রে দেখো, সালফার অক্সিজেন, কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, এবং DMF NN ডাইমিথাইল ফর্মামাইড, তার ক্ষেত্রেও কিন্তু কার্বন ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কিন্তু সরাসরি তড়িৎ ঋণাত্মক অক্সিজেন বা নাইট্রোজেন কোনোটার সঙ্গেই যুক্ত নেই, আর এই হাইড্রোজেনগুলো কিন্তু সরাসরি তীব্র তড়িৎ ঋণাত্মক যে মৌলগুলো এখানে আছে তাদের সঙ্গে যুক্ত নয়। দেখো, পোলার প্রোটিক দ্রাবক হলে ক্যাটায়ন আর অ্যানায়ন উভয়কেই সুস্থিতি দান করে, উভয়ই কিন্তু স্টেবল হয়। এখানে লক্ষ্য করো, একটা অ্যানায়নকে দেখানো হয়েছে যেখানে হাইড্রোজেনটা ডেল্টা, দেখো এক্ষেত্রে জল যেটা একটা পোলার প্রোটিক দ্রাবক সেটাকে এখানে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে, দ্রাবক হিসেবে নেওয়া হয়েছে, তার ক্ষেত্রে লক্ষ্য করো হাইড্রোজেনটা ডেল্টা প্লাস অক্সিজেনটা ডেল্টা মাইনাস, এক্ষেত্রে
যে অ্যানায়নটা আছে তাকে হাইড্রোজেন, যেটা ডেল্টা পজিটিভ আধানগ্রস্ত, তাকে স্টেবিলিটি দিয়েছে। এরকম একাধিক জলের অণু তাকে স্টেবিলিটি দিয়েছে এবং উপযুক্ত কন্ডিশনে হাইড্রোজেন বন্ডিংও কিন্তু গঠন করতে পারে এবং করে স্টেবিলিটি দিতে পারে। অন্যদিকে দেখো যে ক্যাটায়নটা থাকে, সেই ক্যাটায়নকে অক্সিজেন, যেগুলো ডেল্টা নেগেটিভ জলের, জলের মধ্যে জলের অণুতে, সে তারা কিন্তু একে স্টেবিলিটি দিচ্ছে। তাহলে এক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন উভয়ই স্টেবিলিটি পাচ্ছে। কিন্তু পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের ক্ষেত্রে অ্যানায়নের তুলনায় ক্যাটায়ন বেশি সুস্থিতি পায়। কারণ দেখো এখানে অক্সিজেনগুলো ডেল্টা নেগেটিভ, যেটা যেটা এই অণুগুলোর ক্ষেত্রে অনেক বেশি এক্সপোজড, বাইরের দিকে আছে, সে কারণে তারা কিন্তু ক্যাটায়নিক সেন্টারগুলোকে ভালো স্টেবিলিটি দেবে। কিন্তু যে এইখানে যে সালফারটা, যেটা ডেল্টা পজিটিভ, সেটা অনেক বেশি হিন্ডার্ড। দেখো দুটো মিথাইলকে ঘিরে আছে, তাহলে এদের পক্ষে কিন্তু অ্যানায়নকে অত বেশি স্টেবিলিটি দেওয়া সম্ভব নয়। সে কারণে এক্ষেত্রে ক্যাটায়নের স্টেবিলিটিটা বেশি হয়, পোলার অ্যাপ্রোটিকের ক্ষেত্রে অ্যানায়নের স্টেবিলিটি কম হয়। মনে রাখবে যার স্টেবিলিটি কম তার রিয়াক্টিভিটি বেশি। অ্যানায়নের সেই কারণেই অ্যানায়নের নিউক্লিওফিলিক চরিত্রটা কম, আর এক্ষেত্রে অ্যানায়নের নিউক্লিওফিলিক চরিত্রটা কিন্তু বেশি। এবারে চলে আসি SN1 আর SN2 এর একটু তুলনা আমরা একটু দেখে নেব। দেখো SN2 রিয়াকশন, যেটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন একটা স্টেপে ঘটে, SN1 রিয়াকশন যেটা দুটো স্টেপে ঘটে আমরা দেখলাম। এক্ষেত্রে রেট অফ রিয়াকশন R=K কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইন্টু কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল। এক্ষেত্রে রেট K=কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ওনলি। এখানে আণবিকতা বা মলিকুলারিটি 2, তাই SN2, আণবিকতা 1, সেই জন্য SN1। লিভিং গ্রুপের বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল সাবস্ট্রেটকে আক্রমণ করে আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি, আর এখানে লিভিং গ্রুপের সাপেক্ষে নিউক্লিওফাইল সাবস্ট্রেটকে উভয় দিক থেকে আক্রমণ করে, তাই 50% রিটেনশন, 50% ইনভার্সন এবং রেশিমাইজেশন, যেটা আগেই বলা হয়েছিল সেটা, আর এক্ষেত্রে 100% ইনভার্সন ঘটে। পোলার প্রোটিক দ্রাবক অনুকূল, অর্থাৎ পোলার প্রোটিক দ্রাবক হলে বিক্রিয়াগুলো ভালো হয়। পোলার এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে SN1-এর ক্ষেত্রে, সরি এটা এটা ভুল বলা হলো, পোলার অ্যাপ্রোটিক হলে সেই দ্রাবকটা SN2 এর জন্য অনুকূল হবে, আর পোলার প্রোটিক দ্রাবক হলে সেটা SN1-এর জন্য সেটা ভালো হবে। এক্ষেত্রে স্টেরিক প্রভাব, এক্ষেত্রে অর্থাৎ কিনা আমরা যেটা দেখছি যে SN1-এর ক্ষেত্রে স্টেরিক প্রভাবটা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং SN2 এর ক্ষেত্রে ইলেকট্রনীয় প্রভাব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি R+, যেটা আমরা দেখছি যে SN1-এ উৎপন্ন হয়, সেটা যত বেশি স্টেবল হবে তত ভালো SN1 রিয়াকশন হবে। এই গেল SN1-এর, SN2 এবং SN1-এর একটা তুলনামূলক আলোচনা। এক্ষেত্রে ইনভার্সন বা রিটেনশন এই ব্যাপারগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে, আমরা যখন হ্যালো অ্যালকেন যৌগগুলোর যে তাদের 3D জিওমেট্রি নিয়ে আলোচনা করব, তখন এই ব্যাপারগুলো আবারও একটু আলোচনা হবে। আচ্ছা এবারে চলে আসি যে সাবস্ট্রেট ভেদে SN1 বা SN2 রিয়াকশন করার যে একটা প্রবণতা, যে তুলনামূলক প্রবণতা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিথাইল। দেখো মিথাইল হচ্ছে, মিথাইল গ্রুপ যদি থাকে সেটা CH3L, এলটা হচ্ছে লিভিং গ্রুপ, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, যেটা SN2 রিয়াকশন করবে। কেন SN2 রিয়াকশন করবে? দেখো এর গঠনে কার্বন যে সেন্টারটার সঙ্গে লিভিং গ্রুপটা আছে, তার সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে, যাদের যাদের স্টেরিক বাধা অত্যন্ত কম, এবং স্টেরিক বাধা যদি কম হয় তাহলে আমরা জানি SN2 বিক্রিয়া ভালো হয়। এবং আরও একটা ব্যাপার, লিভিং গ্রুপ বেরিয়ে গেলে এখানে মিথাইল ক্যাটায়ন তৈরি হবে, যেটা কিন্তু আদৌ স্টেবল নয়, সে কারণে এটা SN2 বিক্রিয়া ঘটার প্রবণতা বেশি দেখাবে। তারপরে চলে আসি 1° হ্যালো অ্যালকেন, সেটাও SN2 বিক্রিয়া ঘটানোর প্রবণতা বেশি দেখাবে, কারণ যে রিয়াকটিভ সেন্টারের চারপাশে স্টেরিক বাধা কম, এবং যদি কার্বোক্যাটায়ন এক্ষেত্রে উৎপন্ন হয় 1° কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কম, দুটো কারণেই কিন্তু SN2 বিক্রিয়াটা ভালো হবে। এবারে চলে আসি 2° হ্যালো অ্যালকেন। 2° হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কিছুটা স্টেরিক বাধা বেশি, আবার 2° হ্যালো অ্যালকেনের কিছুটা কার্বোক্যাটানেরও স্টেবিলিটি আছে, সে কারণে এটা SN1 SN2 উভয় রিয়াকশনই করতে পারে,
এবং স্ট্রং নিউক্লিওফাইল এবং পোলার অ্যাপ্রোটিক দ্রাবক হলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এসএন টু বিক্রিয়ার প্রবণতাটা বেশি হবে, আর পোলার প্রোটিক দ্রাবকে উইক নিউক্লিওফাইলের উপস্থিতিতে এটা এসএন ওয়ান রিয়াকশন ভালো হবে। আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যৌগগুলোর ক্ষেত্রে এসএন ওয়ানটাই হচ্ছে এটা আমরা বলতে পারি। পরে চলে আসি অ্যালাইল হ্যালাইড। অ্যালাইল হ্যালাইডের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, দেখো অ্যালাইল হ্যালাইডগুলো মধ্যে তারা যদি লিভিং গ্রুপটা বেরিয়ে যায় তাহলে অ্যালাইল কার্বোক্যাটায়ন প্রোডিউস হয়, যে অ্যালাইল কার্বোক্যাটায়নটা কিন্তু দেখা যাচ্ছে যে স্টেবল, তো সে কারণে এটা এসএন ওয়ান বিক্রিয়া ভালোই ঘটে। তবে স্ট্রং নিউক্লিওফাইল উপস্থিত থাকলে এক্ষেত্রে এসএন টু হতে পারে, কারণ রিয়্যাকটিভ সেন্টারের রেসপেক্টে দুটো হাইড্রোজেন থাকায় এটার মধ্যে যে স্টেরিক বাধাটা কিন্তু কম, সে কারণে স্ট্রং নিউক্লিওফাইল থাকলে এটা এসএন টু বিক্রিয়া ঘটাতেও পারে। অনুরূপভাবে বেঞ্জাইল যে কার্বন বা যে এটা ধরা যেতে পারে বেঞ্জাইল হ্যালাইড, অর্থাৎ বেঞ্জাইল ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড, এদের ক্ষেত্রেও এসএন ওয়ান ভালোই হবে, কারণ বেঞ্জাইল কার্বোক্যাটানেরও কিন্তু রেজোন্যান্স স্টেবিলিটি আছে, তো এক্ষেত্রেও এসএন ওয়ান হতে পারে। কিন্তু ভেরি স্ট্রং নিউক্লিওফাইল যদি উপস্থিত থাকে এসএন টু হতে পারে। এবারে আসি এইটা যেটা, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, নিওপেন্টাইল হ্যালাইড। নিওপেন্টাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা ইনফ্যাক্ট এটা নিওপেন্টাইল অ্যালকোহল থেকে যখন নিওপেন্টাইল হ্যালাইড প্রোডিউস করা হচ্ছিল তখন এর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, 1-2 শিফট হয়, সেটা আলোচনা করেছি। সেই অনুরূপ আলোচনা এক্ষেত্রেও প্রযোজ্য বলে এখানে আর বিষয়টা রিপিট করা হচ্ছে না। তো এক্ষেত্রে দেখে নাও যে এটা এই রিয়্যাকটিভ সেন্টারের এটা কার্বনটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়্যাকটিভ সেন্টার, তার পাশে একটা বড় টার্সারি বিউটাইল গ্রুপ আছে, তো সেই জন্য এই কার্বনে সরাসরি নিউক্লিওফাইল কিন্তু আক্রমণ করতে পারছে না। তো সরাসরি যদি না নিউক্লিওফাইল আক্রমণ করতে পারে তাহলে এসএন ওয়ান বিক্রিয়া ভালো হবে না। আবার সরাসরি আক্রমণ করতে পারছে না মানে এসএন নিওপেন্টাইল অ্যালকো নিওপেন্টাইল হ্যালাইডের ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে রিয়াকটিভ সেন্টারের পাশে একটা বড় টার্সারি বিউটাইল গ্রুপ থাকায় নিউক্লিওফাইল ডিরেক্টলি এখানে আক্রমণ করতে পারবে না, তাই এটা এসএন টু বিক্রিয়ায় কিন্তু ভালো অংশগ্রহণ করবে না। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এসএন টু রিয়াকশান স্লো এটা ঘটবে। এবার এসএন ওয়ান বিক্রিয়াতেও তাহলে এটা কিন্তু সরাসরি কিন্তু এটা সরাসরি হবে না, এই কারণে যে এখানে লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে যে কার্বোক্যাটায়নটা হবে তারপর 1-2 শিফট হয়ে তারপর একটা প্রোডাক্ট তৈরি হবে, তাই সরাসরি এসএন ওয়ান বিক্রিয়ার যে প্যাটার্ন সেটা ফলো করছে না। এক্ষেত্রে প্রথমে লিভিং গ্রুপ বেরোচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তারপর নিউক্লিওফাইল আক্রমণ করে ফাইনাল প্রোডাক্ট আমরা পেতে পারি। তো এরকম উদাহরণ আগেও আমরা আলোচনা করেছি। এবারে চলে আসি যে আর লাস্টের দুটো সিস্টেম সম্পর্কে, একটা ভিনাইলিক সিস্টেম, একটা অ্যারোমেটিক হ্যালাইড সিস্টেম। দেখো ভিনাইলিক বা অ্যারোমেটিক হ্যালাইড যাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই এখানে যে হ্যালোজেনটাই আমরা লিভিং গ্রুপ হিসেবে ধরছি, সেই হ্যালোজেনে যে লোন পেয়ারটা আছে সেটা এইরকম রেজোনেন্সে অংশগ্রহণ করে। এখানে যদি এটা বেঞ্জিন রিং হয়, এখানে বেঞ্জিন রিং হলে সেখানেও যে হ্যালোজেন থাকবে, এখানে এল লেখা হচ্ছিল, এখানে এক্স লেখা হচ্ছে হ্যালোজেন, তো তার সঙ্গেও কিন্তু এরকম রেজোনেন্সে অংশগ্রহণ করবে। তাই কার্বন হ্যালোজেন বন্ডগুলো কিন্তু স্ট্রং, অর্থাৎ ভিনাইলিক সিস্টেমেও স্ট্রং বন্ড, এখানে অ্যারোমেটিক হ্যালাইড সিস্টেমেও কিন্তু স্ট্রং বন্ড, এবং যেক্ষেত্রেই বন্ডটা স্ট্রং হবে সেক্ষেত্রে কিন্তু সহজে কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক করবে না। এসএন ওয়ানই হোক, একটা রিয়াকশান এসএন টুই হোক, সেটা ভালো হতে হলে কার্বন হ্যালোজেন বন্ডটাকে কিন্তু সহজে ব্রেক করতে হবে, কিন্তু যেহেতু এই দুটোর কোনো ক্ষেত্রেই সেটা ঘটছে না, সেই জন্য এসএন ওয়ানই হোক আর এসএন টুই হোক বোথ রিয়াকশানস আর ভেরি স্লো এই দুটো সিস্টেমে, বা ইনফ্যাক্ট সেগুলো সহজে ঘটবেই না। তো এই গেল আমাদের হ্যালো অ্যালকেনের যে রিয়াকশান সেটার প্রাথমিক একটা আলোচনা।